नमस्कार, आमी मंडुलाल महतो, आपनारा देखछेन कार्तिक कर्मकार यूट्यूब चैनल। आमरा जिलार विभिन्न प्रान्ते गेछी, महान महान छौ शिल्पीदेर आमरा साक्षात्कार आपनादेरके उपहार दिएछी। एरपरे एमन एकजन महान छौ शिल्पी के आपनादेर सामने तुले धरते चाई, माने चले जे सत्य माने भाव्यार विषय जे पुरुलियार मध्य कि एम जिनिस आपनादेर काछे सेटा पहुँचाबो। आपनारा जदि आमादेर चैनल सबसक्राइब ना करे थाकेन, आपनारा आमादेर चैनल सबसक्राइब करबेन। जदि आमादेर चैनल सबसक्राइब करे थाकेन ताहले असंख्य धन्यवाद। आर आपनारा आमादेर चैनल लाइक करबेन, आपनादेर एकटा लाइके आमादेर भिडियो बनाते বা আপনাদের কাছে পৌঁছাতে আমাদের উৎসাহিত করে। তো আসুন, আজকে পুরুলিয়া জেলার এমন এক মহান ছৌ শিল্পীর কাছে উপস্থিত হয়েছি, যিনি খুব অল্প সময়ের মধ্যে খুব একটা নাম সুনাম অর্জন করেছেন। সেই শিল্পীর কাছে আজকে আমরা উপস্থিত হয়েছি। পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত জামবাদ গ্রামে মহান মহিলা ছৌ শিল্পী ওস্তাদ অপর্ণা মাহাতোর কাছে আসুন। অপর্ণা মাহাতোর সঙ্গে পরিচয় করে দিই। সঙ্গে আছেন আমাদের কার্তিক কর্মকার, ওস্তাদ কার্তিক কর্মকার এবং ওস্তাদ অপর্ণা মাহাতো। আসুন, অপর্ণা মাহাতোর কাছ থেকে আমরা কিছু উনার উঠে আসার কিছু কথা শুনব এবং উনার যে বর্তমান যেভাবে উনার টিম চলছে তার কিছু কথা শুনব, তার কিছু পার্সোনাল মানে পারিবারিক কিছু কথা শুনব, কিভাবে তিনি আজকে এই জায়গায় পৌঁছেছে। আসুন, উনার কাছ থেকে আমরা শুনব সেই সব কথা। নমস্কার অপর্ণাদি। নমস্কার, কেমন আছেন? ঠিকই আছি। আচ্ছা, তাহলে এখন আপনার ছৌ দল বর্তমানে তো আপনার যে জামবাদ মহিলা পঞ্চমুখী মহিলা ছৌ ডান্স সোসাইটি মানে আপনার ছৌ দল এখন কেমন চলছে? এখন ঠিকই চলছে, লকডাউনের পর থেকে মানে প্রোগ্রাম প্রায়ই চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি যে ছৌ দলটা তৈরি করেছেন, তো কতদিন হইল ছৌ দলটা তৈরি করা? প্রায় ধরো 5-6 বছরের মতো। 5-6 বছর হইল। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথম যে ছৌ আপনি শুরু করলেন, তো আপনি কার কাছ থেকে শিখেছিলেন, মানে আপনার শিক্ষাগুরু কে? আমার শ্বশুরমশাই। আপনার শিক্ষাগুরু আপনার শ্বশুরমশাই, মানে হ্যাঁ একটু একটু জোরে বলবেন। তাহলে আপনার শ্বশুরমশাই আপনাকে মানে এই ছৌটায় শিক্ষা দিয়েছে, তাহলে মানে আপনার শ্বশুরমশাইয়ের হাত ধরে আপনি ছৌ জগতে? আচ্ছা, আপনার বাপের বাড়িতে কি আপনি এইসব করতেন, ছৌ নাচ বা কোনো গান বাজনা? না না, এসবের কোনোই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাপের বাড়িটা কোথায়? ধুরোহিতে। ধুরোহি, খুব সুন্দর। সেখানে তো কীর্তন দল নাম করা আছে আমাদের পুরুলিয়া জেলার ধুরোহি কীর্তন দল, তাহলে সেসব কিছু করতেন নাই? না না, মানে বাপের বাড়িতে কিছু নাই, শ্বশুর বাড়িতে এসেই ছৌয়ের হাত ধরে আপনি ছৌ জগতে এলেন। আচ্ছা, ছৌ জগতে যে আপনি আলেন, তো ছৌ জগতে আসার আগে তো আপনার কিছু বাধা বিপত্তি আছে নাকি? আসেছে। কিভাবে? অনেক কিছু এসেছে, ধরো লোকাচার থেকে এসেছে। আচ্ছা, মানে পাড়া প্রতিবেশীর কথা। আচ্ছা, তারপরে হ্যাঁ একটু 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 জোরে বলুন, যাতে আমাদের দর্শক বন্ধু আপনার কথা শুনতে পাই। আচ্ছা, দেখো আশেপাশের যে সমস্ত লোকগুলা, হ্যাঁ প্রত্যেকেরই একটা একটা কথা, নানা কথা, হ্যাঁ বাড়ির বউ গৃহবধূ হিসাবে। আচ্ছা, এরা নাচ করছে, এদের মানে 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 কি বলবো, একটা শোভা পায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে অপর্ণাদি আপনি যে একজন সম্ভ্রান্ত পরিবারের গৃহবধূ, আপনার মনে কিভাবে উদয় হইলো, কিভাবে জাগিলো যে আমি এই পুরুলিয়ার ছৌয়ে যুক্ত হব বা পুরুলিয়ার ছৌকে নিয়ে আমি মানে ছৌটা করব? প্রথমত আমার শ্বশুরমশাইয়ের টিম ছিল। আচ্ছা আচ্ছা,
ওদের টিম আসতো নাচ করে, আমরা খাবার দাবার বানাতি, বাইরের ছেলে থাকতো আমাদের গ্রামেরও থাকতো, ওরা নাচ করতো, প্রায় দেখতাম আমাদের এই গায়ের আসরে ওদের নাচ হতো। মানে রিহার্সালটা কি আপনার এখানেই হতো? এখানেই হতো বাড়ির মধ্যে। মানে রিহার্সাল যখন হতো মনে 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 করতাম যে আমার শ্বশুর মশাই নাচ করছে তাহলে আমরা কেন পারবো না। কাকু দেখতি প্রায় সব নাচ গুলাই করতো, তো কাকুকেও আমি বলতাম যে ওই নাচ গুলো আমরা করতে পারবো না। ওরা সবসময় বলতো আমাকে যে তোমরা করতে পারবে নাই, তারপরে আমি প্রায় বলতাম। তারপরে আমার স্বামীকেও বলি যে দেখো, বলি বলি নাচ নাচ পার্টি একটা করলে ওই তুমি কি বলছো বলো, মহিলা সদন মহিলা মানে পুরো ফুল টার্গেট নিয়ে নিয়েছো আর কি। ও আমাকে প্রায় বলতো জায়গায় আর কি, এসব মানে মহিলাদের কাজ নয়, এসব তোমরা করতে পারবে না। আচ্ছা আচ্ছা। তারপরে হঠাৎ একদিন মানে ই হলো যে ওরও চিন্তা হলো মনে মনে যে যখন প্রায় বলছে তাহলে দেখাই যাক না যদি এরা করতে পারে তো। ওটাও আমি বলতে চাইছি যে আমার শ্বশুর বলেছিল যে মানে ছেলেদের টিম তো মানে এখান থেকে ওখান থেকে আনা হতো, সময় মতো পাওয়া যেত না, তো এমনও আসর হয়েছে ওদেরকে যে ক্যান্সেল করতে হয়েছে লোকের জন্য, লোক নাই। তখন আমি বলতে আমার শ্বশুর মশাইকে যে মহিলারাকে দেখো না, এইখানেরই মহিলা থাকবে সবগুলা মানে একসাথে, বাইরের লোক কোনো আনার দরকার নাই, আমরা একটা টিম করে দেখি, তোমরা তো এতদিনই করলে নাচলে এরপরে আমরা একবার করে দেখি। তো সেই সময়টাতে মানে আমার লাইকেশন করার সময় এদেরকে তো বলে দিয়ে চলে গেলাম যে দেখো যদি পারবে তো করো। আমার স্বামীর কাছ থেকেও পুরা মানে পারমিশন নিয়েছিলাম, ওরও মন ছিল যে তাহলে করে দেখো যদি পারে তো। উপরে উপরে মন মানে নাই, লেকিন ভিতরে মানে সবারই ভিতরে গৌতম দার মন ছিল যে দেখো ও সাপোর্ট না পেলে তো আমি এতটা আগাতে পারতাম। জিনিসটা হচ্ছে কি দেখো, বলে দিচ্ছি যে আপনাকে তো গৌতম দাই নাই নাই হলো এগুলা করবেন নাকি, এগুলা মেয়া ছেলের কাম লহে, হ্যাঁ উপরে বলতো, লেকিন ভিতরে গৌতম দারও মানে একদম মনে ছিল আর কি, মনে মনে ছিল, মনে ছিল যে যদি মানে আগে যেন নাচের কোনো ইয়ে জানতাম না, কিন্তু ও বলতো যে যদি নাচবে তো একদম মেনে নাচবে, তাহলে নাচ করবে নাহলে বাদ দিবে, নাচের করতে হবে না তোমাকে। আমার নাচের কোন আইডিয়া ছিল না যে ওটা করতে পারবো। একবার মহিষাসুর নাচতে নাচতে আমার শ্বশুর হঠাৎ আমাকে মারতে হয়েছিল যে তোমার দ্বারা যে হবে না, তুমি নাচ করতেই পারবে না। তখন আমি বলি দেখাই যাক না, ওরা বাইরে রিহার্সাল করতো, আমি ভিতরে ওদেরটা দেখে দেখে রিহার্সাল করতাম। আচ্ছা আচ্ছা, মানে ঘরের ভিতরে, ঘরের ভিতরে যে ওরা পাচ্ছে তাহলে আমি কেন পারবো না, এইভাবে ভাবে। তখন আমার স্বামী আমাকে বলতো যে তুমি ইউটিউব দেখো, ফোন দেখে দেখে চেষ্টা করো, এরা দেখাতো আমাকে, কিন্তু আমার ওইটা মাথায় আইডিয়া আসতো না যে নাচের বাজনা কি হতে পারে আর এটা তাল কি হতে পারে। এতটা মানে আমি মানে ই ছিলাম, নাচের কোনো অভিজ্ঞতাই নাই, যেটা মানে নাচ সম্বন্ধে বা সেইটা তাল মাত্রা সম্বন্ধে মানে অতটা জ্ঞান ছিল না, ঠিক কিছুই ছিল না। রিহার্সালের পরে ও আমাকে ফোনটা দিত, বলতো এই নাচটা দেখবে, ওটা দেখবে, ও কি রকম করছে, ওর ভাবটা কি রকম। এরা তো আমাকে রিহার্সালে দেখাই দিত, কিন্তু আমার মাথাটাই মানে আইডিয়া চেষ্টা করতো যেতে মানে আমাদের পরিবার থেকে কেউ যেন এগিয়ে যেতে পারে। তো এদের পুরা সাপোর্ট পেয়েছি বলে আজ আমি এত দূরে এগোতে পেরেছি। আজকে আপনি একজন বিখ্যাত মহিলা ছৌ শিল্পী, মানে আপনার নাম এক কথায় বলতে গেলে বাংলা, বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড রাজ্যে আপনার নাম মানে ছড়িয়ে গেছে, আপনার প্রচুর নাম সুনাম হয়েছে। এখন যে আপনি এই জায়গায় পৌঁছেছেন, মানে খুবই পরিশ্রমের ফলে আজ আজকে এই জায়গায় পৌঁছেছেন, তাহলে এখন বর্তমানে যে জায়গাটায় আপনি পৌঁছেছেন, বর্তমানে সেই ধাপগুলা যদি আপনি একটু বলেন, মানে যে সিঁড়িগুলা উঠে আপনি আসেছেন সেই সিঁড়িগুলা যদি একটু বলেন। সেই সময়টা মানে অনেক কষ্টের সময়, ওই সেই কষ্ট সময়টা আমি শুনতে চাইছি আপনার কাছে। মানে এমন দিন নাই যে মানে কান্নার দিন মানে হয় নাই। আচ্ছা। নানান কথা। আচ্ছা।
মানে বেরোনো মুশকিল হয়ে যেত, মানে গায়ের লোক এরকম নানা রকম করতো, অপবিচার করতো যে এরা মানে মানে মহিলা হিসাবে গৃহবধূ হিসাবে এইসব কাজ করাটা এদের মানে উচিত উচিত নাই, এরা ঠিক একটা করছে নাই। মানে যেখানে বসতো আমার শ্বশুর মশাই বা আমার শ্বশুর আমার স্বামী এরা মানে 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 কারোর সাথে মানে মানে ই করা গল্প করা ই হচ্ছে মানে বসাউটা করতে পারতো না, যাদের সাথে বসতো তারাই কিছু কিছু না কিছু একটা বলতো যে এটা তোরা ঠিক করছিস না। কিন্তু আমরা পর পর যখন প্রোগ্রাম মানে চলতেই থাকে সরকারি দিক থেকে লোকালের দিক থেকে, তখন হয়তো ওদেরও মনে মনে ই হয় যে কিছু একটা এরা ই করবে। আচ্ছা আচ্ছা, মানে ওই যারা খারাপ বলতো তারা কিছুদিন কিছুদিন পরে কিছুদিন পরে সাপোর্টও করেছে যে কিছুদিন পরে আরো বুঝতে পারলো যে একটা কিছু করেছে বা করবে। আর এখন ওদের একটা ই আছে যে এরা কত দূর মানে এগোতে চায় বা এরা কি করে উঠতে পারে। আচ্ছা আচ্ছা, এটা ওদের মনোভাব আছে এখনো, কিন্তু মানে সামনে এসে কেউ কিছু বলতে পারে না। এই দিক থেকে কথা আছে, ছোটা ছোটা অনেক দূর আছে, মানে অনেক দূর যাওয়ার আছে। ছোটা শুধু আমাদের পুরুলিয়া জেলায় সীমাবদ্ধ নাই, আমাদের ঝাড়খণ্ড রাজ্যে সীমাবদ্ধ নাই, আমাদের পশ্চিমবাংলার মধ্যে সীমাবদ্ধ নাই। ছোটা আমাদের জেলায় আছে, রাজ্যে আছে, আমাদের দেশে আছে, এমন কি এই ছোটাকে নিয়ে এই পুরুলিয়ার ছোকে নিয়ে বিদেশ পর্যন্ত পাড়ি দিয়েছে। তো এমন নাই যে আপনারা যেতে পারবেন না, নিশ্চয়ই আপনারাও একদিন হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারবেন। তো এটা একটা গর্বের বিষয় যে যদি আপনি এই জিনিসটাকে ধরে থাকেন বা এই জিনিসটা যেটা আমাদের গর্ব, আমাদের পুরুলিয়া জেলার লোক সংস্কৃতি গর্ব, সেটা যেভাবে আপনারা মহিলারা ধরেছেন এটা খুবই আনন্দের বিষয় বা গর্বের বিষয়। আমাদের এই পুরুলিয়া জেলার গর্ব ছোটাকে নিয়ে বিদেশ পর্যন্ত যারা ছেলেরা আছে তারা বিদেশ পর্যন্ত পাড়ি দিয়েছে, মহিলাও যাচ্ছে, এরপরে মহিলাও পৌঁছেছে। আপনারাও যে সেই জায়গায় পৌঁছিবেন নাই তার কোনো কথা নয়, আপনারাও নিশ্চয়ই পৌঁছিবেন। তাহলে একটা রিকোয়েস্ট, যখন প্রথম হয়তো জেন্টস দল ধীরে ধীরে এখন বন্ধ হয়ে গেল, মহিলা দল ধীরে ধীরে শুরু হইল, যখন মহিলা দল ধীরে ধীরে শুরু হয়ে গেল তখন মোটামুটি কতগুলা মহিলা ছৌ শিল্পী নিয়ে আপনি এই আসরে রিহার্সেল করতে শুরু করেছেন, আর কে কে? আমি তো শুনতে পাচ্ছি আপনার নিজের পরিবারই সবাই, যদি তাদের একটু নাম মানে পরিচয়টা করে দেন যে কতজন শিল্পী নিয়ে আপনি শুরুটা করেছিলেন এবং এবং তারা কে কে ছিল বা আপনার কি কি তারা সম্পর্ক, তাদেরকে নিয়ে আপনি দলটা মানে তুললেন। যখন যখন আমরা প্রথম শুরু করি তখন মোটামুটি 12 জন মহিলা ছিল। 12 জনের মধ্যে ধরো আমার শাশুড়ি, আমার কাকি শাশুড়ি, আমি আছি 3 জনা, তারপরে আমার বাপের বাড়ি থেকে আমার কাকিমা, আপনার বাপের বাড়ি থেকেও এসেছিল, আমার বোনটা ছিল, আপনার বোনও ছিল, আর আমাদের এই আশেপাশে যে যা মানে যা সম্পর্ক ওদের সবাইকে এক একজন মহিলা তাদেরকেও নেওয়া হয়। আচ্ছা, তো আপনি আপনার বাপের বাড়িও তাহলে ফুল সাপোর্ট? হ্যাঁ। আচ্ছা, আপনি যে এই আপনার মানে নিজের কাকিমা মানে বাপের বাড়ি তাদেরকে যে নিয়ে আলেন এখানে নাচ করার জন্য, তাদেরকে তো আপনি বললেন যে আমাদের এরকম প্রোগ্রাম আছে করে দিতে হবে। আচ্ছা, তারা কি কোনো প্রতিবাদ করে নাই? না, আপনার বাপের বাড়ি থেকেও আমি মানে এতটাই সাপোর্ট পেয়েছি যে ওদের মানে আরো ইচ্ছে যারা মানে নাচটাকে আরো এগিয়ে যেতে পারে, আরো আগে নিয়ে যাক। বর্তমানে মানে মানে নাচের যে একটা ই মহিলারা যে একটা কিছু করতে পারে সেটা মানে আমার বাপের বাড়ি থেকে প্রত্যেকজনের সাপোর্ট। আচ্ছা আচ্ছা, অশেষ ধন্যবাদ। সত্যি তারাই পুরুলিয়ার মানে প্রকৃত ছৌপ্রেমী যারা এই ছোটাকে সাপোর্ট করে, তারাই প্রকৃত ছৌপ্রেমী যারা সাপোর্ট করে। আজকে বলবো যে অপর্ণাদিকে তার বাপের বাড়ি, মা বাবা, সেখানের কাকিমা কাকু, তা নিজের বোন সবাই সাপোর্ট করেছে, এবং শুধু সাপোর্ট না, তার দলে আসিয়ে তারা প্রোগ্রাম করিয়ে গেছে। আচ্ছা অপর্ণাদি, এখন যে আপনার ছোদল, ছোদলে আপনি এই মেন ভূমিকাগুলো করেন? হ্যাঁ,
কারো ধরো শরীরের কোনো অসুবিধা হলো তাহলে ওরটা আমি আমাকেই করি, মানে আপনাকেই করতে হয়। কিন্তু যাদের যাদের যে নাচগুলো আমি সিলেক্ট করে দেওয়া হয়েছে ওদেরকেই আমি নাচের জন্যই করি। আচ্ছা, তাহলে নৃত্য পরিচালক মানে যে নাচের যা পরিচালনা করে সেটা আপনিই করেন? আচ্ছা, বা কিছু সমস্যা হয় টিমের মধ্যে সেটাকেও আবার ম্যানেজ করতে হয়? হ্যাঁ নিশ্চয়ই, সে তো যিনি পরিচালক হবে যিনি টিম পরিচালনা করবেন ওনাকে তো নিশ্চয়ই সেটা ম্যানেজ করতেই হয়। মাঝে মাঝে বলা হয় যে ওর যদি অসুবিধা আছে তাহলে ওর একটু রেস্টে থাকুক, তার পরিবর্তে আরেকজনই করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন বর্তমান যে আপনার ছৌ দল, আপনার কোন কোন পালা আপনি নিয়ে মানে প্রোগ্রাম করছেন আর কি? সাধারণত পালা আমাদের ওই চারটাই আছে, ধরো গণেশ বন্দনা, আচ্ছা, তারপরে এই চিকুরাসুর বধ, আচ্ছা, আর সীতাহরণটা তো জানোই, হ্যাঁ, আর এই লাস্টে যেটা দেখানো হয় কিরাট কিরাটি। এখন নতুন নাচ? আচ্ছা, এই যে লকডাউনের পরে আবার প্রোগ্রাম শুরু হয়েছে, আপনি প্রোগ্রাম করেছেন তো? লকডাউনের পরে আপনি কি প্রোগ্রাম আবার শুরু করেছেন? হ্যাঁ, প্রোগ্রাম আমাদের মানে চলছে, দুর্গাপূজার আগে থেকে আমাদের প্রোগ্রাম চলছে। আচ্ছা, এরপরে হয়তো কালী পূজা একটা অবসর আসছে যে মানে ছৌ প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে, কালী পূজা একটা আসছে, এরপরে আমাদের নতুন সাল আসছে 2022 সাল। আচ্ছা, 2022 সালে কি আমাদের দর্শক বন্ধুদের বা সাধারণ পাবলিককে আপনার ছৌ দল থেকে কিছু উপহার দিতে চলেছেন, কিছু নতুন পালা? আমার ইচ্ছা তো আছে কালী পূজার আগে, যে কালী পূজার প্রত্যেকটা দিনে আমাদের ধরো বুকিং আছে। আচ্ছা আচ্ছা, আমার ইচ্ছা আছে যে নতুন পালাটা আমরা যেটা সেট করছি লকডাউনের পরের থেকে, আচ্ছা, কার্তিক দাস থেকে নেওয়া হয়েছে, আচ্ছা, তো ওই পালাটা যাতে দর্শককে আমি দেখানোর জন্য ই করতে পারি সেই চেষ্টাটা আমার আছে। আচ্ছা আচ্ছা, সেটা আপনি মানে শীঘ্রই কালী পূজার মধ্যে আপনি সেটা নিয়ে আসতে চাইছেন? নিয়ে আসতে চাইছি। আচ্ছা, তো দর্শক বন্ধু আপনারা দেখবেন এরপরে জামবাজ মহিলা পঞ্চমুখী মহিলা ছৌ সম্প্রদায়ের যে দল অর্থাৎ অপর্ণা মাহাতো কালী পূজায় আপনাদেরকে উপহার দিতে চলেছেন এক নূতন ছৌ নৃত্য পালা। তো এখন নাম বলছি না, সে পালার মানে রূপকার হচ্ছেন আমাদের অর্থাৎ কার্তিক কর্মকার, এবং যারা পরিবেশন করছেন অর্থাৎ অপর্ণা মাহাতো এবং উনার সম্প্রদায়। তো আসুন কার্তিক কর্মকারের কাছ থেকে আমরা কিছু কথা শুনব। বলুন দাদা। নমস্কার দাদা। নমস্কার, কেমন আছেন? ভালো। আচ্ছা আচ্ছা, আপনি এখন বর্তমানে অপর্ণাদির দলে যাই হোক মানে শিক্ষা দিচ্ছেন ছৌয়ে? দেখুন, ওটা এখন আমি ওটা বলবো না, কেননা আমি তো সেই অনেক দূরে আমার বাড়ি। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, গৌতম দা বলেছিল ভাই আমি তার দম বড় ওস্তাদ লই। আচ্ছা, দেখুন ওস্তাদটা বড় ছোটর কথা হচ্ছে না, যারা জানে তারাই ওস্তাদ, যারা না জানে তারা ওস্তাদ নয়, এইটাই বড় কথা। না না, আপনি যে ধরনের কথাটা বলছেন সেই ধরনের বলছি, দেখুন আমি ওস্তাদ নই, আমি একটা সামান্য শিল্পী। মানে আপনি তো শিক্ষা দিচ্ছেন? আমার গল্পটাকে শুনিলেন দাদা, আমি একটা সামান্য শিল্পী। আচ্ছা, তবে এখন নাচ খেল যেরকম লোকে করছে, ওই তো ইউটিউব দেখে করছে, নানা রকম জিনিস দেখে করছে, তো গৌতম দা যখন আমি পলাশকুড়া যাই তো গৌতম দার মনের কথা আমি বুঝতে পারি যে একটা নাচ অনেক দিন হয়ে যাচ্ছে গৌতম দার। তো গৌতম দা মনে মনে আমাকে মানে ফুটেই বলে কি দাদা দেখো যদি একটা কোনো নতুন নাচ হয়। আচ্ছা, তো নতুন নাচ যখন হয় তো আমার আমাদের রয়্যাল ছৌ একাডেমিতে যে আমরা প্রোগ্রাম করি সে তো সব আমাদের বিরিয়ানকালিন্দি করে। তো আমার দিমাগে একটা পালা ছিল যাতে কম জনে, আর এখন অপর্ণাদির কম জন বলা যাবে কি নাই, এখন অলরেডি অপর্ণাদির 17-18 মহিলা আছে। 17 মানে আগে ছিল 12, এখন 17-18, এখন আরও আমি দেখছি এখানে আইসে এখন মহিলার জনসংখ্যা বাড়ছে আর বাড়িয়ে যাচ্ছে। আচ্ছা, তো ভাবনা চিন্তা করে একটা পালা সিলেক্ট করা হয়েছে, তো এখন ওটা আপনারাকে শেয়ার করব না সবাইকে, তবে দেখা যাক পালাটা না কমপ্লিট হলে তার ওটা বলা যাচ্ছে না, তবে আশা করি আমরা যেরকমভাবে একদিন রিহার্সেল করা হয়েছে, একদিন রিহার্সেল করে যে প্রণ করে
উনি, তারপরে সমস্ত ওস্তাদজন যারা বাজাচ্ছেন, যারা গাইছেন, সমস্ত ওস্তাদজনের মানে নাচটা হয়তো পছন্দ হয়েছে। তারপরে সবাই মনোভাবনা নিয়েছে যে হ্যাঁ এই নাচটা একটা লাগার মতন পালা। তো দেখা যাক নিয়ে আসা হয়েছে, এখন কতদূর কি হয়, নাচটা ক্লিয়ার না করলে তার বলা যাচ্ছে না। যেমন অপর্ণাদি বললো যে আমরা কালী পূজার মধ্যেই সেটা মানে উপহার দিতে চাই দর্শককে, কালী পূজার মধ্যেই উপস্থাপন করবে যে স্টেজ আর কি। দেখুন যে নাচবে উনাকে তো প্রথমে বুঝতেই হবে নিশ্চয়ই। উনি যদি দিমাগলে না বুঝে তাহলে তার পালাটা করতে হবে না। তাহলে এই এই টিমটার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে অপর্ণাদি। তাহলে অপর্ণাদি যদি নাচটা সারাংশ নাই বুঝতে পারে নিশ্চয়ই, তাহলে তার পালাটা হচ্ছে না। তাহলে অপর্ণাদি ওই তো পালাটা সারাংশ বুঝতে পারি, যে তুমি তো এই কথাটা বলছি যে আমি এই পালাটা নিয়ে নামতে পারি। আচ্ছা আচ্ছা, তো এই পালাটাই সিলেকশন করা হয়েছে কিছু অস্তাদি নাচ, আচ্ছা কিছু গ্রুপ নাচ, আচ্ছা কিছু কলাকৌশল, মানে কিছু অস্তাদি অস্তাদি জিনিস দিয়ে পালাটাকে সিলেক্ট করা হয়েছে। রাগ রাগিনীও আছে, তো দেখা যাক কতদিন কি করতে পারা যায়। তো যাই হোক, অপর্ণাদির মুখ থেকেও শুনলাম, অস্তাদ কার্তিকদার মুখ থেকেও শুনলাম, কার্তিকদা যে পালাটা ইনাদেরকে তৈরি করে দিয়েছেন উনিও যে কথা বললেন, অপর্ণাদির মুখেও সেই কথাটা শুনলাম। অপর্ণাদির মনে আশা আছে যে উনি কালী পূজার মধ্যে আপনাদের উপহার দিবেন সেই পালা, আপনারা শীঘ্রই সেই পালা দেখতে পাবেন, হয়তো আসরের মধ্যেও আপনারা দেখতে পাবেন এবং ইউটিউবের মাধ্যমে আপনারা হয়তো এই চ্যানেলেই আপনারা পেতে পারেন সেই পালা। তো আসুন, একটা গল্প দাদা কাতি দেয় কিছু বলে। অপর্ণাদি একটা গল্প মনে করুন, আপনাকে আগে যখন নতুন নতুন নাচটা শুরু করলেন তখন গ্রামের লোক অনেক পরিহাস করেছিল যে পালা এগুলো ব্রিটিশ ছেলের কাম, এগুলো ব্রিটিশ ছেলেই করে। গ্রামের লোকে মানে নানা রকম ইয়ে করেছে। এখন ওই লোকগুলোর মনোভাবনা কেমন সেইটা এখন একটু যদি দর্শককে মানে প্রকাশ করে বলেন। ওদের মনোভাব মানে কিছুটা কম হয়েছে, কিন্তু তবু ওদের মানে আশা জাগছে যেরা মানে শেষ অবধি কি করতে পারে করতে পারে। আচ্ছা, এই মানে এইটা আছে মানে প্রথমে যারা খারাপ দৃষ্টান্তমূলকভাবে খারাপ ভাবিত বা খারাপ নজরে দেখত, তারা বর্তমানে এখন কিভাবে মানে দেখছে বা কি বলতে চাইছে, তারা কিছু বলে কি? ওরা মনে মনে করে, মনে মনে করে, ওটা তো বলার কিছু নাই। ওটা মানে কিছুটা কথা মানে প্রকাশিত হয়েছে যে এরা বলে প্রচুর প্রোগ্রাম পাচ্ছে, এদের মানে পয়সাও মানে অনেক রোজগার হচ্ছে, মানে কাজ করলেই ওর ফল পাওয়া। কিন্তু এরা অতদিন মানে ই করে নাচছে, এদের বাইরের প্রোগ্রাম এদের একটা মানে শোনা পাওয়া যায় না। ওটার একটা ব্যাপার আছে দিদি, বাইরের প্রোগ্রামের কিছু ব্যাপার থাকে। আপনারা তো অলরেডি ইয়ার প্রোগ্রাম করছেন এই তথ্য অফিসের? হ্যাঁ, ওটা আমাদের চলছে। ওটা তো আপনার অফিসের নিজের অফিসের প্রোগ্রাম, ওটা তো হেড মানে আপনি মনে হয়, আমি দেখছি যত পুরুলিয়ায় মহিলা সদল আছেন সব থেকে বেশি প্রোগ্রাম আপনিই করেন আমার যত মনে হয়। বাহারে প্রোগ্রাম করার কিছু সিস্টেম আছে, জনটা আপনাকে 15 জনের গ্রুপ বানাতে হবে, বাহারের জন্য তো আর বেশি জনের ইহা নাই। তবে দেখা যাক কার ভাগ্যে কি আছে বলা মুশকিল। আপনি আজকে এখানে আছেন, দেখবেন ঠাকুরে আপনাকে সাথ দিয়ে নিয়েছেন, দেখবেন আপনি বাইরেই প্রোগ্রাম করছেন, কার ভাগ্যে কি আছে বলা মুশকিল। তবে এটা মানে যারা আমাদের আশেপাশে আছে ওদের মনোভাব, কিন্তু আমাদের বাইরের প্রোগ্রাম মানে না পাওয়া নয়। ধরো দীঘায় একটা যেমন ছিল, কলকাতাতে একটা, কিন্তু আমাদের মানে মহিলাদের যে কোনো ইচ্ছা নেই করার ওই মানে এইটা প্রোগ্রামটা করা হয় না, মানে দলেরই দলের মধ্যেই সমস্যা আর কি, সমস্যা দেখা দেয় ওই জন্য করা হয় না। কিন্তু বাইরের প্রোগ্রাম মানে এখনো অবধি মানে করা যাবে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই করতে পারবেন, না করার কিছু নাই। তো সে যাই হোক, এখন বর্তমানে আপনি একজন সুনামধন্য মহিলা ছৌ শিল্পী। আচ্ছা, আপনি তো সব জায়গা যাওয়া আসা করেন, হয়তো আপনার বাপের বাড়ি যান কি পুরুলিয়া যান, সব জায়গায় ঘুরে বলছেন, বা কোনো কুটুম বন্ধুর বাড়ি গেলেন। আচ্ছা, এমন কোনো জায়গায় কি হয়েছে হয়তো আপনাকে দেখে মানে দর্শক মানে ঘিরে ধরেছে যে এটা এটা অপর্ণা মাহাতো, হয়তো আপনাকে এমন কি কোনো জায়গায় ঘটেছে? হ্যাঁ, এমন এক জায়গায় হয়েছে পুরুলিয়াতে। ধরো মানে
এই অফিসের প্রোগ্রামে একবার চিঠির কাগজ আনার জন্য গিয়েছিলাম, কিন্তু বাস স্ট্যান্ডে দেখি কিছু গিলা লোক মানে ওরা ওদের থেকে কথা বলছে যে এগুলাই হয়তো মহিলা দল গিলা বটে, ওদেরকে জিজ্ঞেস করা যায় ওদের কি নাম বটে। তখন আরেক পাশের আরেকজন বলেছে যে ওটা অপর্ণা মাহাতো বটে। আমি মনে মনে করতাম যে এমনিতে হয়তো আমাকে কেউ ততটা ঠিক মানে চিনতে পারবে না, যেহেতু আমার প্রত্যেকটা নাচ মুখোশ পরারই, খালি মুখে আমি সাধারণত নাচ কখনোই দেখানো হয়নি। এইভাবে মানে ওদের গল্পটা শুনতে পেলাম। তারপরে ওরা মানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার সামনে মানে এসে বলেছি, আপনাদের কি জামবাদের টিম? তখন বলে হ্যাঁ, বলে আমাদের জামবাদের টিম। আপনারাই কি অপর্ণা? তো বলি হ্যাঁ আমারাই অপর্ণা। এভাবে অনেক কথা হলো, ওদের সাথে পরিচয় হলো। সেই মুহূর্তে আপনার মনোভাবটা কেমন? আমার মনে হয়েছিল যে এতদিনে মনে হয় মনে হয় নিজেকে মনে হয় একটা শিল্পী, আমি কিছু একটা অস্তা দেরি। আচ্ছা আচ্ছা, সেই মনোভাবটা যে আপনার সেই মুহূর্তে একটা তো মনে একটা ভাব প্রকাশ হয় যে আমাকে যে যারা হয়তো আমার পরিচয় জানছে বা আমাকে চিনতে পারছে, নিজের তো একটা মনোভাব একটা প্রকাশ হয় যে আমি নিশ্চয়ই কিছু একটা জায়গায় পৌঁছেছি। এখনো কোথাও যায় তো মনে হয় যে অনেকে অনেক কিছু বলতে থাকে, তখন মনে হয় যে মানে শিল্পী হিসেবে মানে আর কিছু করতে না পারি, পরিচয়টুকুটা মানে উপরে লেগেতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারেক্ট, পরিচয়টাই সব থেকে বড় জিনিস। পরিচয় মানুষের যে কোনো মানুষের ক্ষেত্রে, শুধু পুরুষ হোক চাই মহিলা হোক, পরিচয়টাই ওনার সব থেকে বড়। পরিচয় যদি সঠিক জায়গায় পৌঁছে পরিচয়টা, তাহলে নিশ্চয়ই সেও সঠিক জায়গায় পৌঁছবে। আচ্ছা অপর্ণাদি, আপনার বাপের বাড়ির লোক আপনাকে খুবই সাপোর্ট করে, সাপোর্ট করেছে। আচ্ছা, এখন যে আপনি যাওয়া আসা করেন তো বাপের বাড়ি, তাহলে সেখানের লোক আপনাকে মানে কেমন নাম সুনাম করে বা কিভাবে ইয়া করে আর কি? ওরা তো আপনার আপনার নাম তো ধরুন বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় আপনার নাম ছড়িয়ে গেছে আর কি, তাহলে তারা সেটা কেমন ভাবে মানে ইয়া করে আর কি, পাবলিক কেমন ভাবে বলে বাপের বাড়ির লোক? ওরা সবাই আমাকে সাপোর্ট করে। আচ্ছা আচ্ছা, ওইখানে মানে প্রচার পরেই ওরা বলতে থাকে যে দেখো একজন শিল্পী এলো, ছেড়ে দেও। আচ্ছা আচ্ছা, তখন হয়তো আপনার আপনার তো গর্বের বুকটা ভরে যাওয়ার কথা, ভরে যায়। ঠিক, আমার কাকু তো প্রায় ফোন করে জিজ্ঞেস করে যে, বাবাও জিজ্ঞেস করে যে কেমন প্রোগ্রাম চলছে আর কোথায় প্রোগ্রাম আছে। ওরা মানে কিছু কিছু প্রোগ্রাম মানে আমাদের সাথে যাওয়াও হয়, কাকু ফোন করে জিজ্ঞেস করবে যে কোনখানে প্রোগ্রাম আছে, আশেপাশে এগুলো আছে কিনা, তাহলে আমি ওখান থেকে মানে দেখতে মানে যে যাবো। তো কাকু এতটা উৎসাহ দেয় যে তোরা মানে নাচটা চালিয়েই যা, মানে আগে নিয়ে যা, আগে নিয়ে যা, মানে যাতে আরো অন্যরকম ভাবে অন্য স্টাইলে অন্য ধরনের নাচ, কিছু চেঞ্জ আর কি, কিছু চেঞ্জ আর ওই মহিলাটা পাচ্ছে না, ওর পরিবর্তে আরেকটা অন্য মহিলাকে দেয়া হোক, এই উৎসাহটা কাকু আমার প্রায় দেয়। বাবা মাঝে মাঝে জিজ্ঞেস করে, আর যিনি নাচ করতো আমাদের কাকিমা, ওনারও প্রায় উৎসাহ, এখনো তো ওটা পারে নাই, শরীরের কিছু বয়স হয় নাই, শরীরের প্রবলেমের জন্য মানে ওনার আশা হয়নি। তো ওনারও খুব মানে এতটা উৎসাহ যে কাকিমা সবসময় বলতো, তোমরা করছো আমার বাড়িতে একটু মন লাগে না, মনে হয় যেন ওইখানে যাবো আবার প্রোগ্রাম করবো। মানে প্রকৃত যারা ছো প্রেমী তাদের অন্তরে যে ছো একটা বসবাস করে, তারা সত্যিই যদি সেই জায়গায় পৌঁছে থাকে বা যদি কোনো কারণবশত না যেতে পারে, নিশ্চয় ঘরে মন না বসারই কথা বটে। কাকু তো এতটা উৎস, কাকিকে সবসময় বলে তুমি যাও না, আমি তোমার শরীরের অবস্থা আমি দেখে নেব। আচ্ছা, কিন্তু ও শরীরের অবস্থা মানে এতটাই খারাপ যে মানে নাচের মানে আর করা যাবে না। আমার ধরো আমাদের তো টিমের প্রত্যেকে দেখেছো, সবাই ধরো 50 এর কাছাকাছি চলে যাবে, হ্যাঁ হ্যাঁ বয়সেরই, কিন্তু তার মধ্যে শরীরের সবার অসুবিধা আছে। আচ্ছা, এতটাই অসুবিধা। আমার শাশুড়ি মা যিনি নাচেন, ওনারও শরীরের খুব একটা ভালো নাই, তবু তিনি দুর্গাটা কন্টিনিউ নেচে যাচ্ছেন। আচ্ছা, তো মানে আমার এত ভালো লাগে যে যতই সমস্যা হোক শরীরে, আমাদের যারা মহিলারা আছে তাদের সবের প্রত্যেকের সাপোর্ট যে আমরা নাচটাকে আরো এগিয়ে যাবো। নিশ্চয়ই, মানে ওইটা কখনোই ওরা পেছাতে চায় না যে আমরা সবার আগে, তাই আমরা নাচটাও আরো এগিয়ে যেতে পারি। আচ্ছা আচ্ছা, অশেষ ধন্যবাদ আপনি যে কথাটা বললেন। বা যে বয়স্ক মহিলারা যেমন আপনার শাশুড়িমা, আপনার কাকি শাশুড়িমা বা আপনার কাকিমা, তারা যে এখনো সেইটাই মনোযোগ আছে শরীরকে তোয়াক্কা না করে,
তারা এই ছৌটার জন্যে আগ্রহী, মানে তাদের অন্তরে ছৌটাই বসবাস করে, চাই যে তারা আমরা কিছু একটা করব বা করছে। তো এটা তার জন্য অশেষ ধন্যবাদ উনাদেরকেও যে এই বয়সে উনারা পাবলিককে এই উপহার দিচ্ছে। বলছে আমার স্বামী প্রত্যেক দিন কিছু না কিছু মানে ই করতে থাকে যে তোমরা নাচের এরকম করো ওরকম করো, গিরির রুমে সেফ ঠিক থাকবে, মানে প্রত্যেক দিন বোঝাতে থাকে যে কোনো জায়গায় প্রোগ্রাম যায়। এটা আমার আরো ভালো লাগে যে আমার স্বামী এখনো আমার মানে এতটা সাপোর্ট দেয়, আরো মানে আরো এগিয়ে যেতে মানে ওর সাহায্য করে, এই সাহায্যটা আমি প্রকৃত প্রকৃত স্বামী মানে মানে ই করতে পারি না। আমার নিজের স্বামী যে মানে আমাকে এতটা সাপোর্ট করে, আমি ভাবি যে আমাদের দলে যারা প্রত্যেকটা মানে ছেলেরা আছে যাই নিজে নিজে স্বামী তাদের প্রত্যেকেরই সাপোর্ট আছে নিশ্চয়ই, কিন্তু তাদের থেকেও আমি আমার নিজের স্বামীর আরো বেশিটা সাপোর্ট পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা।